রাজ্য শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথর আগরতলা থিদবি গড় কিরেলাকই 2021 বছরত তেত ফাইট গচ্ছে গুড়ি তারার দাবি 2021 তেত পরীক্ষা ফাইট গুড়ি এজসং সরকারের তপ্পেতুন সাগরি দিবার মঞ্জুর দেগানে তেত ফাইট গচ্ছে গুণরে সাগরি দিবার নিনি সেক্রেটারিয়েট অভিযান আগুড়ি মুখ্যমন্ত্রী লগে দেগা গড়িবার নিনি আগরতলা ইদু একত্তর বুধি আন্দোলন করা হয় ফলিত তারারে এরাজ্যকরণ গুড়ি পুয় তেত ফাইট গচ্ছে লকডাউনের তপ্পেত কিন্তু তারার দাবি সরকার হিতে তারা লগে ইঞ্চে বিজুম করে নিত্য সরকারের তপ্পেতুন প্রেস কনফারেন্স গুড়ি নানান দপ্তরত সাগরি নিবার জানানি দেয় বা না শিক্ষা দপ্তর বাদে এতে সেই প্রতিবাদে তেত ফাইট গচ্ছে গুণি শিক্ষামন্ত্রী গড় গিরান তারার দাবি হল দে শিক্ষামন্ত্রী ফোন গুড়ি দোক হিতে তারারে সরকারি সাগরি দিয়ে নেওয়ার গুড়ি আর রাজ্য সরকারের সাগরি হালাই টানার জেরেও হিতে তারারে সাগরি দিয়ে নেওয়া তারার দাবি মন্ত্রী নিজে হই বিএড ডিএলএড ফাট গচ্ছে পড়বল নতানাই মাত্র সাগরি খালি টানা জেরেও সাগরি সরকার দিন পারে তা ইকু হিতে ফাট গচ্ছে গুণরে সাগরি দিন পারে শিক্ষামন্ত্রী যেত কঞ্চং ফোন গুড়ি ন দে তারার সাগরি নওনার বিষয়ান সেটক কঞ্চং তারার আন্দোলন ন তুলি বা গুড়ি হওয়ায় তার পাঁচ গজ্জি ক্যান্ডিডেট গ্রুবর তপেত ব্যুরো রিপোর্ট দ্য জম্মু টাইমস হিসাব তল ফিরেলে সালর জেবার ফদত সিবিসিই কম্পিউটার শিখিবার সেন্টার যত হাবিল কম্পিউটার শিখে গুনি ফরবলো করে কম্পিউটার শিখে তা ছয় মাস এক বছর আর দুই বছর কোর্সত 32 সালের এই অক্ত গরমর বন্দর ফৈদেনে ফরবল করতে সিবিসিই ভর্তি হতে টেঙা হম করে দি ফোসাবাগুনরে কম্পিউটারও দি হাবিল করিবার দেরি ন করি সিবিসিই গড়ে ফারিবার নানান কোর্স ভারত সরকারত উগুম পেয়ে সিবিসিই কম্পিউটার সেন্টার আজকের এই আমাদের যে কর্ম হচ্ছে শিক্ষামন্ত্রী বাসভবনের অভিযান এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে এটাই যে টেট পরীক্ষা গত বছর হওয়ার পর এক বছর হতে মানে চলতে যাচ্ছে টেট পাস সার্টিফিকেট নিয়ে তো আমাদের হিমশিম খেতে হচ্ছে যা কিছু করার পর টেট পাস সার্টিফিকেট পাওয়ার পরও রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে নিয়োগের কথা বলছে প্রেস কনফারেন্স করছে কিন্তু একমাত্র শিক্ষা দপ্তরে টেট উত্তীর্ণদের নিয়োগ নিয়ে রাজ্য সরকার শিক্ষা দপ্তর হ্যাঁ এখনও তারা নীরব আছে এখনও তারা নীরব রয়েছে কারণটাই বুঝতে পারছি না যে এই ব্যাপারে আমাদেরকে নিয়োগ করার বিষয়ে এত অবহেলা হচ্ছে কেন এখন কি আমরা কি দিন দিন কি শুধু এইভাবে কর্মসূচি করে যাব আমাদের এজ নেই এখন তো যে কোয়ালিটি এডুকেশনের যে কথা বলা হচ্ছে রাজ্য সরকার যে মেন ট্যাগলাইন কোয়ালিটি এডুকেশন সে কোয়ালিটি এডুকেশনের ট্যাগলাইন বাস্তবায়িত হতে যাচ্ছে এখনই কারণ আমাদের আগে কথা হচ্ছিলো ডিএলএড বিএড নেই এই ডিএলএড বিএড নেই এখন তো যে বিএড আছে টেট কোয়ালিফাইড টিচার আছে যে সংখ্যক শিক্ষকদের পোস্ট খালি আছে এখন শূন্য মানে শূন্য যে পদগুলো মিনিমাম আমার মানে যতটুকু হিসাব পেয়ে পাওয়া হয়েছে 30,000-এর কাছাকাছি মেবি শিক্ষকদের খালি আছে আর আমরা মোটে আছি 36-37 জন টেট ওয়ান টেট টু মিলিয়ে এরপরও আমাদের নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্য সরকার সবাই নীরব আমরা যাচ্ছি যে আমরা কি দিনের পর দিন এবং আমরা কি মরতে যাচ্ছি কোয়ালিটি এডুকেশন কোনটা কাউকে বাঁচানো সমাজকে বাঁচানো আমরা রাজ্যের যে কোচে কাজা যারা ছেলে মেয়ে আছে বিভিন্ন স্কুলে ওদের যে সমাজে দাঁড়াতে অন্য কাজ হচ্ছে শিক্ষকরা এই শিক্ষকদের নিয়ে এখন মানে রাজ্য সরকার যেভাবে আমাদের নিয়ে চিনিমিনি খেলছে বা নিয়োগ নিয়ে চুপ আছে তার স্পষ্টীকরণ জানার জন্যে আজকে বিভিন্ন মহাকরণ অভিযান বিভিন্ন মন্ত্রী মহোদয় বা বিভিন্ন এমএলএ সমস্যার দেখা করেছি গণমস্থান করেছি আমাদেরকে অ্যারেস্টও করা হয়েছে সবাইকে কিন্তু এই আজকে পথ অবরোধ করার কারণ হচ্ছে একটাই আজকে শিক্ষামন্ত্রী স্যারের এখানে মিডিয়া বন্ধুদের সামনে স্পষ্টীকরণ দিতে হবে যে আমাদের নিয়োগ কবে নাগাদ হবে বা কবে আমরা নিয়োগপত্র পাবো যতক্ষণ অব্দি উনি স্পষ্টীকরণ না দেবেন এতক্ষণ অব্দি আমরা এখানে আছি কারণ একটাই হচ্ছে বিভিন্ন দপ্তরে নিয়োগ নিয়ে রাজ্য সরকার সরব রয়েছে এই বিভিন্ন দপ্তরে গত কয়েকদিন আগে নিয়োগ নিয়ে প্রেস কনফারেন্স করা হয়েছে কিন্তু শিক্ষা দপ্তরে নিয়োগ নিয়ে কোনো ধরনের তাল বানা চল সব ধরনের তাল বানা চলছে পাশাপাশি গত মুখ্যমন্ত্রী যে বিপ্লব দেব হ্যাঁ ওনার কাছে 5-7 বার আমরা অ্যাপয়েন্টমেন্ট আমরা দিয়েছি সেই লেটারগুলো আমাদের কাছে আছে দুর্ভাগ্য আমরা যে আমরা ওনার সাথে দেখা করতে পারিনি নতুন মুখ্যমন্ত্রী যখন ছিল মনোনীত যখন ছিল তখন আমরা ওনার সাথে দেখা করেছি আমাদের বলেছে প্রসিডিউর আছে আবার অ্যাপিয়ান দিয়েছি এরপর ইলেকশন হয়েছে এরপর আমরা কথা বলছি কিন্তু ওনারা আমার সাথে মুখ্যমন্ত্রী স্যার আমার সাথে এখনও দেখা করতে আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট দেননি ইভেন ওনার যে সিএ হ্যাঁ ওনার সাথে কথা বলেছি উনি বলছে যে প্রসিডিউর কী হবে উনি আমাদেরকে জানাবেন কিন্তু কখন জানাবেন সব কাজে একটা সময় আছে কিন্তু আমরা এভাবে টেট কোয়ালিফাইড হয়ে কারণটা হচ্ছে এটা অনেকে অনেক ঋণ নিয়ে পড়াশোনা করছে অনেকে বয়স উত্তীর্ণ হয়ে গেছে অনেকে বয়স উত্তীর্ণ হতে যাচ্ছে সবাই আজকে এখানে আজকে আমরা কিন্তু পারতাম যে ওই রাস্তা অবরোধ করতাম কারণ এখন ওয়ার্কিং আওয়ার্স এবং আমাদের ক্যান্ডিডেট আজকে কম আমরা কম এনেছি কারণ হচ্ছে যাতে পাবলিকের যদি কোনো অসুবিধা না হয় যদি আমাদের যদি এমন ধরনের কোনো নীরব থাকা হয় আমাদের শিক্ষা দপ্তরে যদি টেট উত্তীর্ণদের নিয়ে নীরব থাকা হয় তাহলে আমরা
আগাম আজকের কর্মসূচির পর আরো বৃহত্তর কর্মসূচি নেব যাতে আমাদের শিক্ষকদের যাতে আমাদের নিয়োগ নিয়ে রাজ্য সরকার সরব হয় যাতে সবাইকে একসাথে নিয়োগ করা হয় কারণ শিক্ষামন্ত্রী আমাদেরকে বারবার বলেছে যে আগামী দুর্গাপূজার আগে আমাদের সবাইকে নিয়োগ করে দেবে দুই মাস বলতে ধাপ দুইটাতে কিন্তু এখন দেখছি ধাপ দুইটা কি আমাদের নিয়োগ কোনো ধরনের কোনো মানে আশ্বাসই আমরা পাচ্ছি না এবং কোন স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তার জন্য আজকে আমরা এই কর্মসূচি নিয়েছি কোন স্যারের কাছে এবং রাজ্য সরকারের কাছে আমরা বিনম্র অনুরোধ এখানে থাকেও বিনম্র অনুরোধ এবং আরক্ষা দপ্তর যারা আছে স্বরাষ্ট্র দপ্তর যারা আছে ওনাদের সহযোগিতা আমরা কামনা করছি যাতে আমাদের সহযোগিতা করে এবং আমাদের নিয়োগ নিয়ে যাতে সরকার অতি সত্বর আমরা বিবৃতি দেয় এবং শিক্ষামন্ত্রী স্যার যাতে আজকে আমাদেরকে মানে মিডিয়া বন্ধুদের কাছে বিবৃতি দেয় যাতে আমাদের নিয়োগ নিয়ে এই কয়েকদিনের মধ্যে ওনারা ঘোষণা করবে এ নিয়ে আজকে আমরা আমাদের কর্মসূচি আজকে এসেছি আমরা শিক্ষামন্ত্রী বাজ